আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো দু হাজার একুশ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের রেজাল্ট তোমরা পেয়েছ এই পরীক্ষার রেজাল্টে অনেক পরীক্ষার্থীর বুক ভেঙেছে আবার অনেক পরীক্ষার্থীর বুক ভরেছে তার কারণ হচ্ছে জেএসসি বা জেডিসির প্রভাব এই কারণে অনেকের বুক ভেঙে গেছে মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাস ও নির্বাচিত বিষয়ে পরীক্ষার কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছে তবে জেএসসি জেডিসির ফল বিবেচনা করে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে করা ফলাফল গণনায় বুক ভেঙেছে অনেক শিক্ষার্থীর দেখো এবছর এই নির্বাচিত বিষয়ে পরীক্ষা হওয়ার কারণে সংক্ষিপ্ত সিলেবাসের কারণে কিন্তু অনেক পরীক্ষার্থী পাশ করেছে এবং অনেক পরীক্ষার্থীর বুকও ভেঙেছে এবার এসএসসির সমমানের পরীক্ষার্থীদের তিনটি করে নির্বাচিত বিষয়ে পরীক্ষা হয়েছে বাকি আবশ্যিক বিষয়গুলো মূল্যায়নের বিবেচনায় নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জিএসটি জিডি ফলাফল যেটাকে বলা হয় সাবজেক্ট ম্যাপিং সব মিলিয়ে এবারের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলার কিন্তু সাবজেক্ট ম্যাপিং হয় নাই শুধুমাত্র যেগুলো পরীক্ষা হয় নাই সেগুলোর সাবজেক্ট ম্যাপিং হয়েছে বৃহস্পতিবার সাবজেক্ট ম্যাপিং বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন যেগুলো নৈর্বাচনিক বিষয় সেগুলো তো পরীক্ষা হয়েছে যেগুলো আবশ্যিক বিষয় যেমন ধরুন বাংলা বা ইংরেজিতে সরাসরি জেএসি বা জেডিসি যে নম্বরগুলো পেয়েছে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তো আমাদের পরীক্ষা হয়েছে আরও যে চতুর্থ সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেটা অবশ্যই আমরা জানব আজকের এই ভিডিওতে পরবর্তীতে আমরা এই বিষয়গুলো আসছে আমরা দেখব। দেখো এখানে এই সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে কিন্তু অনেক পরীক্ষার্থীর মন ভেঙে গেছে আবার অনেক পরীক্ষার্থী কিন্তু মনে অনেক সাহস জুগিয়েছে তো দেখো এখন আমরা দেখতেছি যে তিনি বলেন চতুর্থ বিষয়ের ক্ষেত্রে যে তিনটি নির্বাচনী বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো ছাড়া চতুর্থ বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ জেএসি বা জেডিসি পর্যায়ের আবশ্যিক বিষয় থেকে সাবজেক্ট এর মাধ্যমে নম্বর নির্ধারণ করা হয়েছে দেখো চতুর্থ সাবজেক্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তিনটি নির্বাচনী বিষয় পরীক্ষা হয়েছে সেগুলো ছাড়া চতুর্থ বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ জেএসসি বা জেডিসি পর্যায়ের আবশ্যিক বিষয় থেকে সরাসরি সাবজেক্ট করেছে মন্ত্রী আরো বলেন যেমন ধরুন যাদের চতুর্থ সাবজেক্ট উচ্চতর গণ ছিল তারা তো জেএসসি জেডিসি তো উচ্চতরগণ বলতে কিছুই ছিল না সে জেএসসি বা জেডিসির গণিত যা পেয়েছে সেই নম্বরটি কিন্তু আমরা এই উচ্চতর গণিতের মার্কস হিসাবে নিয়ে আসা হয়েছে আবার যে শিক্ষার্থীর জীববিজ্ঞান ছিল চতুর্থ সাবজেক্ট তার জেএসসি বা জেডিসি বিজ্ঞান বিষয়ে যে নম্বরটি ছিল সেটি কিন্তু সাবজেক্ট এর মাধ্যমে এখানে অর্থাৎ এস এসসি রেজাল্টে নিয়ে আসা হয়েছে এতে করে দেখা গেছে অনেকে এ প্লাস পেয়েছে আবার অনেকে এ প্লাস পায়নি সাবজেক্ট ম্যাপিং এই ধারায় পরে অনেক শিক্ষার্থী নির্বাচিত তিন বিষয়ের পরীক্ষার বেশ ভালো করলেও প্রত্যাশিত জিপিও থেকে বঞ্চিত অনেক ক্ষেত্রে কৃষি শিক্ষা জেএসসি জেএসসিতে এ প্লাস পেলেও এসএসসিতে এসে তা হয়ে গেছে এ গ্রেড কারণ সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির বাংলাদেশ বিশ্ব পরিচয় ও কৃষি শিক্ষার ফলের গড় হয়েছে এসএসসির কৃষি শিক্ষা অর্থাৎ জেএসসিতে বাংলাদেশ বিশ্ব পরিচয় ও যে কৃষি শিক্ষার মার্কস দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মার্কসটি হয় সেটি কিন্তু এসএসসিতে কৃষি শিক্ষার মার্কস হয়েছে অর্থাৎ চতুর্থ সাবজেক্টের মার্ক হয়েছে সাবজেক্ট এই ফল পরিবর্তনের করার একমাত্র উপায় মানোন্নয়ন বলে জানিয়েছেন সিলেট বোর্ডের শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ পাল এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাবজেক্ট ম্যাপিং এর কারণে কেউ খারাপ করে থাকলে সেটা কোনো নিরীক্ষণের কোনো সুযোগ নেই তবে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোকে পুনঃনিরীক্ষণ নিরীক্ষণ করা যাবে কিন্তু যেগুলা পরীক্ষা হয় নাই সেগুলো কিন্তু পুনর্নিরীক্ষণ করা যাবে না সেই পুনর্নিরীক্ষণ না করতে পারলেও আরো একটা পদ্ধতি দেওয়া হয়েছে সেই বিষয়টি এখন আমরা জানব তিনি বলেন যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো রিভিউ করতে পারবে শিক্ষার্থীরা বাকি বিষয়গুলো রিভিউ করা যাবে না তবে সেই বিষয়গুলো মানোন্নয়ন দেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ তোমরা যেই সাবজেক্টগুলো খারাপ মার্কস আসছে সেটা তুমি মান উন্নয়নের মাধ্যমে পরীক্ষা দিয়ে তুমি ভালো করতে পারবা অন্যদিকে মহামারী পরিস্থিতির কারণে এই বছরের মতো শুধু নির্বাচিত বিষয়ে পরীক্ষা হলে সেই সুযোগ থাকবে না শিক্ষার্থীদের সামনে অর্থাৎ দুই হাজার বাইশ সালে যারা পরীক্ষা আছে তাদের যদি তিনটি বিষয় অর্থাৎ নির্বাচিত বিষয়ে পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু সেই মান উন্নয়ন মান উন্নয়নের সুযোগ থাকবে না সুতরাং তোমরা অবশ্যই বুঝতে পারছো বিষয়টা যে যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তোমরা ইচ্ছে করলে মান উন্নয়ন দিতে পারো মান উন্নয়নের মাধ্যমে তুমি রেজাল্টকে পরিবর্তন করে নিয়ে আসতে পারো আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ